আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে দুবাই শহরে কিভাবে চাকরি পাওয়া যায়, দুবাই শহরে কিভাবে জব পাওয়া যায় সেই বিষয়ে কথা বলার জন্য। অনেক ভাই প্রশ্ন করতেছেন আমাকে, আমি ভিজিট বিষয়ে আসছি কিন্তু আমার চাকরি মিলতেছে, আমার জব মিলতেছে না, আমি কিভাবে জব পাবো, কিভাবে আমি সিকিউরিটি গার্ডে চাকরি পাবো, কিভাবে আমি ক্লিনার চাকরি পাবো, কিভাবে আমি অন্যান্য চাকরি পাবো, সেটাই আমি আপনাদেরকে বলবো। বাংলাদেশ আর দুবাই কিন্তু এক না। বাংলাদেশে যেরকম করে সিভি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে 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 অফিসে যায় 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 পরে বিভিন্ন সুপার সভায় বিভিন্ন যেখানে যেমন কোনো সিকিউরিটি গার্ড কিংবা কোনো ক্লিনারের কাছে যাইয়া বলতেছে যে যে ভাই কোনো আপনার আপনার এখানে কোনো চাকরি পাওয়া যাবে কি না, কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে যাইয়া বলতেছে সুপারভাইজারকে আপনার এখানে চাকরি পাওয়া যাবে কি না, এইভাবে জিজ্ঞাসা করে। কিন্তু দুবাই শহর এরকম না। দুবাই শহর ডিপারেন্টস কীরকম ডিপারেন্ট শুনেন, দুবাই শহরে আপনার প্রথমত একটা সিভি বানাবেন, প্রথমত একটা সিভি বানাবেন, আমি আমার স্ক্রিনে আমি সিভিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কীরকম করে সিভিটা বানাতে হবে, এরকম করে একটা সিভি বানাবেন। কিংবা সাধারণভাবে বাংলাদেশে যে সিভিটা বানানো হয় এরকম করে আপনারা বানাতে পারেন, কিন্তু আমি যে স্ক্রিনে যে সিভিটা দেখাচ্ছি এই সিভিটার মতো সিভি হলে আপনাদের জন্য পারফেক্ট এবং বেটার হবে। তো সেই সিভিটা বানাবেন, সিভি বানানোর ফলে পরে তারপর আপনি এই সিভিটা নিয়ে বিভিন্ন অফিসের বাইরে দেখবেন। আসলে হিন্দি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য মুখ দিয়ে হিন্দি এসে পড়ে মাঝে মাঝে, তো বাহার বলে বলছি। তো বাইরে দেখবেন আপনার ওই বিভিন্ন অফিসের বাইরে দেখবেন সিভি হেয়ার মানে সিভি নেওয়া হচ্ছে এরকম লেখা থাকবে। তো সেখানে আপনারা সিভি ড্রপ করবেন, সিভি ওখানে রাখবেন। তো আর বাংলাদেশে যেরকম করে 100 সিভি জমা হলে 50 জনের ডাকে আর 50 জনের ডাকে না, কিন্তু দুবাই শহরে এরকম না। আপনি সিভি দিবেন আপনাকে অবশ্যই অবশ্যই ডাকবে, আপনাকে সিভি দেওয়ার পর আপনাকে অবশ্যই ডাকবে ইন্টারভিউর জন্য। আপনি ইন্টারভিউ দিবেন দুবাই শহরে, ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে সেই ইন্টারভিউ সিলেক্ট হবেন। ইন্টারভিউ বেশি কিছু জিজ্ঞেস করবে না, আপনি শুধু একটু হিন্দিটা শিখবেন আর কিছু না লাগবে না আপনার, এই ইংলিশে সাধারণভাবে বেসিক ইংলিশটা আপনার জানতে হবে আর কিছু না। হাই হ্যালো বলতে তো পারবেন, টেল মি অ্যাবাউট ইউর সেলফ মানে আপনার নিজের সম্পর্কে কিছু বলতে বলবে, আপনি বলবেন নিজের সম্পর্কে, এটাই আর কিছু না। তো সিকিউরিটি জবও এভাবেই মিলে, এভাবে পাওয়া যায় আর এভাবেও পাবেন। এবং বিভিন্ন অফিসের বাইরে দেখবেন সিভি ড্রপ হচ্ছে, সিভি হেয়ার, তো সিভি ওখানে ড্রপ করবেন, আপনাকে ডাকবে, আপনি ইন্টারভিউ দেবেন, মাধ্যমে চাকরি হয়ে যাবে আপনার। কিন্তু এখানে কিছু কথা আছে, কী কথা, আপনি যখন এইভাবে চাকরি নেবেন, চাকরি নেওয়ার পরে অবশ্যই অবশ্যই আপনার কাছ থেকে কিন্তু কোম্পানি স্যালারি কাটিং করবে, কারণ আপনি এভাবে চাকরি নিলে কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে এক টাকাও নেবে না। বিশার জন্য, বিশার জন্য কিন্তু 4,500 থেকে 5,000 দরাম নেয় প্রতি এমপ্লয়ের কাছ থেকে, তো সেই টাকাটা কিন্তু কোম্পানি নিচ্ছে না আপনার কাছ থেকে, সেই জন্য প্রতি মাসে আপনার স্যালারির কাছ থেকে, স্যালারি থেকে আপনার টাকা কাটবে। আর যদি আপনি বাংলাদেশ থেকে আসেন তাহলে কিন্তু কোনো স্যালারি থেকে টাকা কাটবে না আপনার, সেই জন্যই আপনি এভাবে চাকরি নিলে আপনার স্যালারির কাছ থেকে টাকা কাটবে। অনেক ভাই ভিজিট বিষয়ে এসে চাকরি খুঁজে এবং চাকরি নেয়, তাদের জন্য মানে আমার মতে এটা বেটার পয়েন্ট না, কারণ চাকরি পাওয়া যাবে কি যাবে না, চাকরি আপনার মিলবে কি মিলবে না এর কোনো গ্যারান্টি নাই। তাই ভিজিট বিষয়ে এসে ভাই চাকরি খুঁজবেন না ভাই, ডাইরেক্ট বিষয়ে আসেন, এসে আপনি ডাইরেক্ট জয়েন করেন, এতো অনেক ভালো হবে আপনাদের জন্য। যে অনেক ভাই প্রশ্ন করতেছেন যে ভাই আমি আসলে দুবাই যাব, দুবাই গিয়ে আপনি কি কোনোভাবে হেল্প করতে পারবেন কি না, এই সেই, ভাই আমি হেল্প করতে পারবো, দুবাই আসেন, দুবাই আসার পরে হেল্প করতে পারবো এখানে, কিন্তু এখন বর্তমানে পারতেছি না আমি ভাই, আমি যখন আমার কোম্পানি ভিসা চালু করবে তখন আমি বাংলাদেশ থেকে লোক আনতে পারবো, আপনারা যারা আমার সাবস্ক্রাইব আছেন আপনাদেরকেও আনতে পারবো ইনশাল্লাহ। আর কোম্পানি অন্যান্য কোম্পানিতে আমি নিতে পারবো, কিন্তু আসলে কি জানেন ব্যবসা, এই ব্যবসাটা দেখেন আসলে যারা দালালির ব্যবসা করে, আমি কিন্তু এই দালালির ব্যবসা করতে চাই না আর করবো না, যারা দালালির ব্যবসা করে অবশ্যই আপনাকে আমি আনবো, আইনে রাখবো, কথার কথা বলতেছি আইনে রাখবো, কিন্তু কোম্পানি 10 দিন 20 দিন 25 দিন 2 মাস 1 মাস আপনাকে বসায় রাখবে যদি কোনো কোম্পানি এরকম হয়ে যায় আপনার ভাগ্যে। আমি বিভিন্ন কোম্পানিতে আপনাকে দিলাম, বিভিন্ন সিকিউরিটি কোম্পানি থেকে আপনাকে জয়েন করালাম, আমি বিভিন্ন কোম্পানির সাথে আমার পরিচিত আছে, বিভিন্ন কোম্পানির সুপারভাইজারের সাথে আমার পরিচিত আছে, তো তাদের সঙ্গে আপনাকে জয়েন করাই দিলাম, তো সেই কোম্পানিতে আপনাকে বসিয়ে রাখি, কিন্তু আপনি আমাকে কিন্তু মনে মনে তো গালি দিবেন এবং সরাসরি আপনাকে আমার গালি মোবাইল করে গালি গালাজ করবেন এবং বলবেন যে, এবং অভিশাপ দেবেন, এই অভিশাপের জন্যই কিন্তু আমার জীবনে কিন্তু মানে কালো অন্ধকার নেমে আসবে। তাই ভাই এগুলো আসলে দালালি কাজ, এই সমস্ত কাজ আমি করতে চাই না। আসলে অনেকে করতে বলতেছে আমার পজিশন দেখে, আমার
আমার কাজকর্ম দেখে অনেকে এগুলো কাজ করতে বলতেছে আমাকে, যে লুক নিয়ে আয় লুক নিয়ে আয় লুক নিয়ে আয়, কিন্তু আমি আমার আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওরা আসতে যাচ্ছে, কিন্তু আমি ওদেরকে নিয়ে আসবো ঠিক আছে, আমার কোম্পানিতে হলে আমি নিয়ে আসতাম, কিন্তু অন্যান্য কোম্পানিতে আর জানি না কোন পজিশনে থাকবে তারা, কিন্তু আমি আল্লাহর রহমতে অনেক সুখে আছি, অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি, স্যালারি টাইম মতো পাওয়া যাচ্ছে, সব কিছু দিয়ে সুখে আছি আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। ভালো থাকবেন, আমার ভিডিওটা একটা লাইক দিবেন, আর সামনে ইনশাল্লাহ এমন এমন ভিডিও নিয়ে আসবো, ইন্টারভিউর ভিডিও, কীরকম ইন্টারভিউ, বিভিন্ন লোকেশনে বিভিন্ন লোক, যে কী কাজ করতেছে, কীভাবে তারা কাজে জয়েন করলো, কীভাবে তারা কাজে এক্সপিরিয়েন্স কতটুকু তার, সে কোথা থেকে কোথায় আসছে, এই সমস্ত বিষয়ে ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ ইন্টারভিউ নিব মানুষের, ওকে, বাঙালি হোক, পাকিস্তানি হোক, নেপালি হোক, ইন্ডিয়ান হোক, যাবতীয় সব ভাষায় সব ল্যাঙ্গুয়েজ ইনশাল্লাহ, কিছু কিছু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আমি পারি এখন, আরবি, ইংলিশ, হিন্দি, বাংলা, চারটা ল্যাঙ্গুয়েজ এখন পারি বর্তমানে ইনশাল্লাহ। তো এই চারটা ল্যাঙ্গুয়েজ ইনশাল্লাহ আমার আমার সবসময় মনে থাকে, সেই চারটা ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজের লোকদের সাথে আমি কথা বলবো, কথা বলে ইন্টারভিউ নেবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।